প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের আমি আলোচনা করব প্রথম যে সামেটিভ তোমাদের হয় সেই পরীক্ষায় তোমাদের সিলেবাস কী কী থাকে ক্লাস ফাইভের পরিবেশ বইয়ের পরিবেশ বইয়ের সিলেবাসটাই থাকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টি থাকে মানে মোটামুটি এক থেকে ষাট পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকে তো এই এক থেকে ষাট পেজ পর্যন্ত দুটি যে অধ্যায় সেই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আজকে আলোচনা করে দেবো আর তোমরা আমি এইগুলোকে সম্পূর্ণ পিডিএফ আখারে লিখে দিয়েছি তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে ওকে তো শুরু করি আজকের ভিডিওটি আর যারা পারবে লিখে নেমেতে তবে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি হয়ে চলেছে তাই ভিডিওটা একটি লাইক করে দিয়ে আর অবশ্যই পরবর্তী অন্য অন্য সাবজেক্টের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে বাজিয়ে রাখবে ঠিক আছে ওকে ফাইন শুরু করি প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু দেখে নাও এমসিকিউ টাইপ থাকবে এরকম প্রশ্ন থাকবে এবং কয়েকটি অপশান থাকবে তার থেকে সঠিক অপশন বেছে নিতে হবে তারপর তোমাদের কোয়েশ্চেন থাকবে শূন্যস্থান পূরণ থাকতে পারে এবং এক কথায় উত্তর বা একটি বাক্যে উত্তর থাকতে পারে ঠিক আছে সত্যমিতা থাকতে পারে আমি সব রকম কিন্তু বেছে বেছে তোমাদের করে দিয়েছি দুইটি বা তিনটি বাক্যে উত্তর তো এরকম থাকতে পারে ঠিক আছে সো আমি শুরু করছি প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি তোমাদের জন্য যে তোমরা সহজেই মুখস্থ করে নিতে পারো এটাকে তো প্রথম প্রশ্ন কী আছে কাঁধ থেকে কোনোই পর্যন্ত বিস্তৃত হাড় হাড়ের নাম কাঁধ থেকে কুনি পর্যন্ত একটিমাত্র হাড় আছে তার নাম কি হিউমেরাস ঠিক আছে হিউমেরাস অপশন দেখতে পাচ্ছ তোমরা এখানে তারপরে কী আছে চামড়ার নিচে ফুলে যাওয়া নলের মতো অংশগুলো হলো কি চামড়ার নিচে যেগুলো দেখা যায় সেগুলো হলো শিরা ঠিক আছে ধমনীগুলোকে দেখা যায় না তাই ধমনী উত্তর হবে না শিরা উত্তর হবে শুধুমাত্র সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় তিনি প্রশ্ন যে পাম্প পাম্পের মতো যন্ত্র তা হলো কী পাম্পকে করে আমাদের হৃৎপিণ্ড পাম্প করতে সাহায্য করে রক্তকে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে কি তৈরি হয় আমাদের ত্বকে কিন্তু ভিটামিন ডি তৈরি হয় ঠিক আছে অপশন ভিটামিন ডি তৈরি হচ্ছে আমাদের সূর্যের তাপে কিন্তু আর এই সূর্য তাপকে শোষণ করতে গিয়ে সাহায্য করে আমাদের মেলানিন নামে একটা রঞ্জক এটা মনে রাখতে হবে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তার নাম কি তা হল মনে রাখবে স্টেথোস্কোপ মনে রাখবে স্টেথোস্কোপ বানটা ঠিক করে দেখে নেবে তোমাদের বানটা অনেকে ভুল হয় আর তারপরে কি ছ প্রশ্ন নখের যত্ন না নিলে যে রোগ হয় তা কি নখ হয়ে থাকে আচ্ছা তারপর তিনটি অপশন দিয়েছে ক্লোরোফিল হিমোগ্লোবিন রক্ত মেলানিন এর অভাবে চুল সাদা হয়ে যায় একটু আগে বললাম চুলের রং কালো থাকে কিন্তু মেলানিনের জন্যই কালো থাকে তো এটার অভাব ঘটলেই আমাদের চুলের রং সাদা হয়ে যাবে তো মেলানিন হল রাইট অ্যান্সার কাকাতুয়ার ঝুটি আসলে জমাট বাঁধা কি জমাট বাঁধা কী হবে চরবার লোম হবে ঠিক আছে একইভাবে কিন্তু তোমার ওই গন্ডারের গন্ডারের খড়কটাও আসতে পারে জমার পাতা চুল ওটা ঠিক আছে কোন অঙ্গটিতে হাত নেই সরি ভুল বলেছি কোন অঙ্গটিতে হাড় নেই কোনো অঙ্গ হাড় নেই চোখের মধ্যে কোনো হাড় আছে নাকি চোখের মধ্যে কোনো হাড় নেই মানব দেহের মোট হাড়ের সংখ্যা কটি দুশো ছয়টি এখানে প্রশ্নটা করলে ভালো হতো যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কটি হার দুশো ছয়টি আর বাচ্চাদের কটি থাকে বাচ্চাদের থাকে তোমার তিনশোটি আমাদের শরীরে ত্বকের স্তর কয়টি দুটি স্তর উপরের স্তর আর নিচের একটা স্তর ওপরের স্তরটা তোমার মৃত হয় রক্ত থাকে না নিচের স্তর রক্ত থাকে আচ্ছা আগেকার দিনে যুদ্ধ যোদ্ধাদের ব্যবহৃত পুরু চামড়ার পোশাককে বলা হতো কি বর্ম বলা হতো যেটা তাদের যুদ্ধের আঘাত থেকে রক্ষা করতো আমাদের চামড়াকেও বর্ম বলা হয় কারণ আমাদের বাইরের আঘাতে রক্ষা করে ও আর এস বানাতে কী কী লাগে দেখো ও বানাতে তিনটি উপকরণ লাগে নুন চিনি ও জল সিমেন্ট প্রথম তৈরি হয় মানে কত বছর আগে দুশো বছর আগে প্রায় ঠিক আছে নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কিসের লক্ষণ এটা রক্তাল পতার লক্ষণ নখ ফ্যাকাশে হয়ে যাওয়া চামচের মতো হয়ে যাওয়া এগুলো সব কিন্তু রক্তাল পতার লক্ষণ বেগুন রশ্মির ত্বকে মানে রশ্মির ফলে ত্বকে কি হয় ত্বকে আমাদের ক্যান্সার হতে পারে ঠিক আছে ত্বকে ক্যান্সার শিকারী পশু পশু পাখিদের ধারাল নখ নখকে বলা হয় কি ক্ষুর বলা হয় বাদুরদের বাদুড়ের গায়ে আছে কি আছে লোম আছে মানব দেহের সবচেয়ে বড়ো হাটটির নাম কি ভেরি প্রশ্ন ফিমার এটা সবচেয়ে বড় হাট যেটা আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত গন্ডারের গন্ডারের খড়ক হলো আসলে জমাট বাঁধা চুল ঠিক আছে মনে রাখবে খুর দেখা যায় খুর দেখা যায় হবে এটা খুর দেখা যায় এমন একটি প্রাণী হলো খুর কার দেখা যায় মানে ঘোড়ার দেখা যায় ঠিক আছে শূন্য শূন্যস্থান পূরণ বলছে হাড়গুলি অস্থি যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে কি বলে তাকে লেগামেন্ট বলে লেগামেন্ট দিয়ে কিন্তু আমাদের যে জয়েন্টগুলো আছে হাঁটু কুঁড়ু এগুলো কিন্তু যুক্ত থাকে স্টেথোস্কোপের কাজ কি দেখো স্টেথোস্কোপ দিকে আমাদের ডাক্তারা কী করে হৃদপিণ্ডের শব্দ ফুসফুসের শব্দ এগুলো কিন্তু শোনা যায় আমাদের কাশি টাশি হলে কপ জমলে বুকের ভিতরে কপের শব্দ মানে ফুসফুসের শব্দ শুনতে পায় এছাড়া হৃদপিণ্ড ঠিকঠাক কাজ করছে কিনা না শব্দ ডাক্তাররা শুনে থাকে এই যন্ত্রের সাহায্যে দুই কানে লাগিয়ে কালো মানুষের অধিকারের জন্য লড়াই করেছে কারা নেলসন ম্যান্ডেলা আর আমাদের ভারতের একজন লোকের নাম বললে কী হবে আমাদের গান্ধীজি ঠিক আছে ও এর পুরো কথা কী ওরাল রিহাইড্রেশন সলিউশন ঠিক আছে আচ্ছা তারপরে গন্ধগোকুলের অপর নাম কি ভাম বেড়াল একটি বায়ুবাহিত রোগের নাম কি যক্ষা এছাড়া তোমরা লিখতে পারো হাম লিখতে পারো পক্স লিখতে পারো ঠিক আছে তার মানে এই না যে কোনো একটা লিখবে ঠিক আছে নায় যা নায় হাম না পক্স ইত্যাদি পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশ ব্যবহার করা উচিত বরফ বা ঠান্ডা জল ব্যবহার করা উচিত ঠিক আছে এরপর নিচের চামড়াটার কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর ফুলে উঠবে না ড্যাশ লোম ড্যাশ লোম শক্ত এবং সজারু কাঁটার মতো মানে ড্যাশ লোম শক্ত এবং সূচালো কাঁটার মতো সজারু লোম শক্ত হয় এবং সূচালো কাঁটার মতো হয়ে থাকে ঘরের দেওয়ালে থাকা দুটি বন্য প্রাণী হলো কী কী টিকটিকি থাকে আশ্রয় থাকে এরা এদেরকে আমি পোষ মানা মানাতে পারি না তাই এরা বন্য প্যাঁচা ও ইগলের নোখ বাঁকানো ও ড্যাশ হয় ধারালো হয়ে থাকে ঠিক আছে একটি বাকে উত্তর দাও মানুষের শরীরে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম কি তার নাম হলো ফিমার কোমর থেকে হাঁটু যেটা সব বড় হাড় বলেছি একটু আগে স্টেরোস্কোপ যন্ত্রটি আবিষ্কার করেন কে রেলে রেনে লিনেক বাগানটা দেখবে রেনে লিনেক ঠিক আছে কোন রোগের বিরুদ্ধে দেহে কোনো রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে আচ্ছা কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বি সি জি টিকা দেওয়া হয় মনে রাখবে যক্ষা রোগ ঠিক আছে আর যক্ষা রোগের চিকিৎসাকে ডট বলা হয় ডি ওটি ডট ঠিক আছে আর ওআরএস তৈরিতে কী কী উপাদান লাগে একটুকে পড়ল আমরা ফোটানো জল লাগে চিনি লাগে এবং নুন লাগে আচ্ছা অনেক সময় লেবুও দেওয়া হয় পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে একটু আগে বললাম পেশি আর হাড় এটা লিগামেন্ট দিয়ে লাগানো থাকে ঠিক আছে দড়ির মতো অংশ লিগামেন্ট হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাঁটু থেকে গোড়ালি ঠিক আছে একদম পায়ের নিচে যেটা হাড় আছে কয়টি কয়টি হাড় ও কী কী দুটি হাড় থাকে যেমন সেই হাড়গুলোর নাম কি ইম্পর্ট্যান্ট হার মনে রাখবে টিবিয়া এবং ফিবুলা ঠিক আছে আর আমাদের এই মানে কবজি থেকে মানে কুনুই পর্যন্ত দুটি হাড় আছে তার নাম হলো কিন্তু তোমার রেডিয়াস আলনা তো এই দুটোর মধ্যে এটি পড়তে পারে অনেক কনফিউশনিং প্রশ্ন তাই মনে রাখবে যে কুনুই থেকে কবজি পর্যন্ত রেডিয়াস আলনা আর হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত টিবিয়া এবং ফিভুলা ঠিক আছে ট্যাংরা ট্যাংরা ও রুই মাছের দেহে কটি পাখনা থাকে সাতটি করে পাখনা থাকে মাছের সত্য মিথ্যা ত্বকে রোদ লাগলে ভিটামিন হয় সত্য নার পেশি শিরা ধমনীকে রক্ষা করে চামড়া সত্য এটা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা তিনশো মিথ্যা শিশুদের তিনশো থাকে বদে দুশো থাকে শরীরের সবচেয়ে যেসব জায়গায় চামড়া মোটা সেখানে শিরা দেখা যায় এটা মিথ্যা ঘটনা সেটা দেখা যায় না জীব একটি পেশি সত্য ব্যাঙের গায়ে আঁচ থাকে মিথ্যা যারা সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় কে ফুসফুস মিথ্যা একদম হৃদপিণ্ড আচ্ছা টাইফয়েড একটি জলবাহিত রোগ সত্য কেঁচো একটি অমেরুদণ্ডী প্রাণী সত্য পায়ের গোড়ালির চামড়া সবচেয়ে মোটা বা সবচেয়ে পাতলা হয় মিথ্যা সবচেয়ে মোটা হয় এটা ত্বক পুড়ে গেলে ত্বকের উপরের স্তর থেকে রক্ত বেরিয়ে আসে এটা মিথ্যা আচ্ছা ইনফ্লুয়েঞ্জা একটি জলবাহিত রোগ মিথ্যা এটা বায়ুবাহিত রোগ ইনফ্লুয়েঞ্জা আচ্ছা দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও ঠিক আছে এটা বড় প্রশ্ন আমি এটা পড়ছি তোমার দেখে একটু মানুষের শরীরে থেকে কবজি পর্যন্ত কুনুই থেকে কবজি বাক্য শুনবে যে দুটো হাড় থাকে তার নাম কি একটু বললাম রেডিয়াস আল্লাহ পেশির পেশির যেসব কাজে আমাদের মানে পেশির যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো দুটি কাজে উল্লেখ করো মানে আমাদের পেশি আছে বলেই আমরা হাঁটতে চলতে পাচ্ছি ঠিক আছে খেতে পারছি ইত্যাদি তারপরে তিন নম্বর আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী আমাদের শরীর রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী এবং রক্তের কাজগুলি কী কী লিখতে হবে রক্তের মাধ্যমে আমাদের শরীরে খাবারের যে পুষ্টি রস সেটা কিন্তু ছড়িয়ে পড়ে কোষের কোষের মধ্যে এবং অক্সিজেন অক্সিজেন চারিদিকে ছড়িয়ে পড়ে তাই আমাদের শরীরে রক্ত যাওয়া প্রয়োজন ঠিক আছে সব জায়গায় রক্ত যাওয়া প্রয়োজন যেখানে রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে সেখানে কিন্তু অক্ষেজে হয়ে যাবে সেই অঙ্গটি জিভের কাজ কি জীব আমাদের অনেক কাজে লাগে আমি দুটি পয়েন্ট লিখেছি যে তোমাদের দু নম্বর আসবে এটা জিভের সাহায্যে আমরা মুখের ভিতরে খাবার ভালো করে চাই খেতে পারি যাতে লালা লেগে গেলে হজমে সাহায্য করবে আমাদের জিভের সাহায্যে আমরা কথা বলতে পারি জীব 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 না থাকলে কথা বলতে পারবো না মানুষের শরীরে হাড় মানে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে দুটো হাড় হাড় হবে ওটা টাইপিং মিস্টেক থাকে তাদের নাম লেখো দেখো কিছু প্রশ্ন আমি রিপিট করেছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো টিভিয়া এবং ফিবুলা শরীরের চামড়াকে কেন বর্ম বলা হয় থাকে শরীরের চামড়াকে কেন বর্ম বলা হয়ে থাকে বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আম আমাদের আগেকার যুদ্ধের সময় সৈন্য সৈনিকরা কী করতো বর্ম করত তা তাদের বাইরের আঘাত থেকে রক্ষা করতো তেমনইভাবে আমাদের শরীরে আমাদের শরীরের যে চামড়া আছে সেই চামড়া আমাদের বাইরের আঘাত থেকে কিন্তু রক্ষা করছে এবং রোগ জীবনের হাত থেকেও বাঁচায় এমনকি সূর্যের যে অতিবেগুন রশ্মি তার থেকেও বাঁচায় তাই আমাদের চামড়াকে বর্ম বলা হয়ে থাকে মেলানিন কাদের মানে আমাদের কী উপকার করে দেখো মেলানিন সূর্য থেকে যে অতিবেগুন রশ্মি আসে ক্ষতিকারক রশ্মি সেটাকে শোষণ করে নেয় নিয়ে আমাদের চামড়াকে ক্যান্সার হাত থেকে বাঁচায় এছাড়া আরেকটা কাজ আছে আমাদের শরীরে যে ভিটামিন ডি তৈরি হয় এটা কিন্তু মেলানিনের জন্য তৈরি হয় কারণ সূর্যের আলোকে শোষণ করে নিয়ে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে ত্বক বা চামড়ার কাজ কি চামড়ার কাজ একটু পড়লাম আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করবে রোগ জীবন হাত থেকে বাঁচাবে সূর্যের অতিবির রশ্মি থেকে আমাদের বাঁচাবে আচ্ছা তারপর প্রশ্ন আমাদের শরীরে অস্থিসন্ধি না থাকলে কি সমস্যা হতো মানে এই জয়েন্টগুলো না থাকলে কী সমস্যা হতো আমাদের হাড়গুলো যে আমি বাঁকাতে পারছি হাত দিয়ে আমি হাত হাতে যে ফোল্ড করতে পারছি এগুলো কিন্তু করতে পারতাম না কোনো কাজই করতে পারতাম না এই মোবাইলটাকে আমি এইভাবে সোজা করে ধরে ধরতে পারতাম না এবার আমাকে ফোল্ড করে ধরতে হচ্ছে তো এই হাড়ের অনেক কাজ আছে কী কাজ দেখিনি তোমরা বলছে হাড়ের জোর না থাকলে আমরা চলাফেরা করতে পারতাম না হাত ভাঁজ করে খেতে পারতাম না মেরুদণ্ড বাঁকাতে পারতাম না আচ্ছা মানব দেহের তিনটি বড় হাড়ের নাম লেখো এবং সেগুলি কোথায় পাওয়া যায় তা দেখো বড়ো হার বলেছে বড় বড় হার ঠিক আছে কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ফিমার বলে এটা বড়ো হাড় কাঁধ থেকে কুঁড়ুই পর্যন্ত হিউম্যান্স এটাও বড়ো ধরনের হার কুঁড়ুই থেকে কবজি পর্যন্ত হাড়কে রেডিয়াস আল্লাহ বলা হয় এছাড়া তোমরা কিন্তু আরেকটা অ্যাড করতে পারো সেটা হলো আমাদের হাঁটু থেকে তোমার এই গোড়ালি পর্যন্ত টিবিয়া এবং ফিউলা এটাও কিন্তু বড় হাড়ের মধ্যে পড়ছে বাড়িতে কিভাবে ওয়ারেন্স বানাবে দেখো ওয়ারেন্স বানা ভেরি ইজি তোমরা নুন ফুটন্ত পানি নুন চিনি এগুলো মিশিয়ে দিয়ে কিন্তু নিলে আমাদের ওয়ারেস তৈরি হয়ে যায় রোগের লক্ষণগুলি কি কি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমে বিকালের দিকে জ্বর আসে প্রচুর কাশি হয় হ্যাঁ কাপের সাথে মানে কাপ দিয়ে জ্বর আসে কপের সঙ্গে কিন্তু রক্ত উঠতে পারে বুকে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে এছাড়া কিন্তু তোমার মানে খিদে কমে যাবে খাওয়ার খেতে ইচ্ছা হবে না ওজন তাড়াতাড়ি কমে যাবে ঠিক আছে এটা এগুলো লক্ষণ কি কী করে হাড় জলও মজবুত হবে ভেরি ইনপারেন্ট বস্তু ক্যালসিয়াম যুক্ত খাদ্য যেমন দুধ ডিম এগুলো খেতে হবে আচ্ছা খেলে হাড় মজবুত হয়ে যাবে চিংড়িকে মাছ বলা হয় না কেন আচ্ছা কীট পতঙ্গের মতো চিংড়ির পা অনেকগুলো খণ্ডে ভাগ করা যা মাছের থাকে না তাই চিংড়ি মাছ বলা চলে না ঠিক আছে এটা হলো আমাদের একটা জলের পোকা তার পরের প্রশ্নটাও কী আছে বলছে যে ফকসা কীভাবে করে যে ফক্সা মানে গরম লাগলেই আমাদের ফুলে ওঠে পানি জমে যায় ওটা কীভাবে হয় শরীরে কোথাও গরম ছ্যাঁকা লাগলে চামড়ার নিচের স্তর থেকে রস বেরিয়ে আসে এবং চামড়ার দুটি চামড়া দুটি স্তর চামড়ার দুটি স্তরের মাঝে জমা হয়ে ফুলে ওঠে একে আমরা ফকসা বলি ঠিক আছে আর যখন এটা হবে আমরা সঙ্গে যদি পানি দিয়ে দিই তাহলে এই কারণে আর ঘটবে না টিকাকরণ বলতে কি বোঝো বিসি এর পুরো কথা কি ভেরি ইম্পর্ট্যান্ট টিকা দেখো আমাদের করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো দেওয়া এই ভ্যাকসিন মানে হলো টিকা বুঝতে পেরেছো আগে থেকে রোগ প্রতিরোধ করার জন্য কোনো রোগ হওয়ার আগে সেই রোগের দুর্বল একটা জীবাণু আমার আগে থেকে শরীরে প্রবেশ করানো হয় তার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানে আগে থেকে আমাদের শরীর সেই রোগটাকে চিনে রাখে এবং সহজেই সেই রোগটা আসল রোগ যখন ঢুকবে তখন কিন্তু সহজেই তার সাথে যুদ্ধ করতে পারবে আচ্ছা একে টিকাকরণ বলা হয় আগে বিসিজি পুরো কথা হলো বে ক্যালমেট গুয়েরিন ঠিক আছে এটা একটু বানানটা দেখে নেবে ঠিক আছে এটা অত ইম্পর্টেন্ট নয় আচ্ছা জলবায়িত রোগ কাকে বলে উদাহরণ দাও যে সকল রোগের জীবাণু জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমরা অসুস্থ হয়ে পড়ি তাকে জলবাহিত রোগ বলে যেমন কলেরা টাইফয়েড ডায়রিয়া ইত্যাদি রক্তালপতার দুটি লক্ষণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে রক্তালপতার রোগে নখ নখের রং ফ্যাকাশা হয়ে যায় নখটা চামচের মতো হয়ে যেতে পারে ঠিক আছে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে আচ্ছা শকুনের সংখ্যা হঠাৎ করে কমে যাওয়ার কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পড়তে পারে এটা শকুন মৃত জন্তুর মাংসকে পরিবেশকে আমাদের দূষণমুক্ত করতে সাহায্য করে কিন্তু বর্তমানে পশুদেরকেও কিন্তু বিশেষ করে গরুদের কীটনাশক দেওয়া হচ্ছে মানে ওদের বিভিন্ন রকম ওদের ওজন বাড়ানোর জন্য বা এই ধরনের করার জন্য ওদেরকে ভ্যাকসিন দেওয়া এছাড়া কিন্তু কীটনাশকওয়ালা কি দেওয়া যেসব খাবার তারা খাচ্ছে ঘাস পাতা খড় খাওয়া হয় তাই তাদের মাংসেও বিষ ঢুকে যাচ্ছে ঠিক আছে এর ফলে সেই বিষওয়ালা যখন মাংস শকুনরা খাচ্ছে তখন কিন্তু শকুনরা তারা মারা যাচ্ছে তাদের তাদের কিন্তু অনেক রোগ জীবন হচ্ছে এবং তারা মারা যাচ্ছে শিরা ও ধমনের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে শিরা এবং ধমনী শিরাগুলো কিন্তু দেখতে পাই আমরা শিরাগুলো মোটা হয় ধর্মগুলো কিন্তু অনেক সরু হয়ে থাকে শিরাতে দূষিত রক্ত প্রবাহিত হয় এবং ধর্মীতে তোমার ভালো রক্ত প্রবাহিত হয়ে থাকে ঠিক আছে এটা প্রথম অধ্যায় এর পরবর্তী ভিডিও কিন্তু আমি দ্বিতীয় অধ্যায় দিয়ে দেবো এই দুটো এই দুটো অধ্যায় এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু করলে তোমার নিশ্চিত হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পিডিএফ দরকার হলে আমাদের মানে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ তাদের আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো সামান্য কিছুটা তার জন্য মূল্য নেবো ঠিক আছে নিয়ে তোমার কিন্তু এটা ইউজ করতে পারবে ঠিক আছে তারা আজকের জন্য